শনিবার দিন সকালবেলা একটা খুব বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায় আমার। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী রোজ নামচার নতুন একটি ব্লগে আপনাদের ওয়েলকাম। এখন বাজে 7:30। আমরা আজকে অনেকক্ষণই উঠে গেছি জানেন, আমরা তো আজকে এখানে বললাম ঘুরতে এসেছি, এখন আমি দাঁড়িয়ে আছি মস্কোকা লেকের সামনে। মস্কোকা লেক তো হাঁস রয়েছে দেখেছেন, এই দেখুন, আর এই দেখুন মাঝে মাঝে লেকটার মাঝে মাঝে অল্প কিছুটা কিছুটা করে বরফ জমে আছে। শীতকালে এই লেকটা পুরোটাই জমে যায়, এখন আস্তে আস্তে শীতটা কমতে শুরু করেছে, তাই কিছুটা কিছুটা বরফ কিছুটা কিছুটা জল হয়েছে এখন। আজ সকালবেলা অনেকক্ষণই উঠে গেছি, প্রায় 5:30 নাগাদ ঘুম ভেঙে গেছে, তো তখন থেকেই মোটামুটি উঠে গেছি, কিন্তু ওই আর কি সবাই মিলে বসে একটু গল্প করছিলাম, একটু শুচ্ছিলাম, বসছিলাম, এরমভাবেই কেটেছে। এতক্ষণে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার এখন 7:30 বাজে, এখন ওরা বাকিটা সবাই কফি বানাচ্ছে, তো এরপর গিয়ে কফি খাবো। তার আগে ভাবলাম আপনাদের একটু বাইরেটা দেখিয়ে নিয়ে আসি আর আপনাদের সাথে একটু গুড মর্নিং উইশটা করে আসি। আমরা তো এখানে গতকাল এসেছি, মানে শুক্রবার দিন সকালবেলা, তো শুক্রবার সন্ধেবেলা আমরা গেছিলাম একটা ঝর্ণা দেখতে, কিন্তু আগের দিনের ভিডিওতে আমি ওই ক্লিপিংসগুলো অ্যাড করতে পারিনি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যেত। শুক্রবার বিকালে আমরা খুব মজা করেছিলাম, বারবিকিউ করেছি, ঝর্ণা দেখতে গেছিলাম, চলুন সেই ক্লিপিংসগুলো একটু দেখে নিই। এই যে সেই ঝর্ণাটা, যদিও এটাকে ঝর্ণা বলেই উল্লেখ করা ছিল ম্যাপেতে, কিন্তু আসলে জানেন এটা ঝর্ণা নয়, এটা একটা জলবিদ্যুৎ কেন্দ্র। এখানে বাঁধ দিয়ে রাখা হয়েছে, দিয়ে জলটাকে ছাড়া হচ্ছে এইভাবে। আর এইদিকে এই লেকটা দেখুন, 1894-এ এই জলবিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হয়েছিল, সেই বোর্ডটা এখানে লাগানো রয়েছে। খুব সুন্দর লাগছিল, কিন্তু আমরা যখন এই ঝর্ণাটায় গেছিলাম তখন মোটামুটি ধরুন এই 6:30 বাজে, বরন্ত বিকালের আলোয় অপূর্ব লাগছিল জায়গাটা। আর এখন চলছে আমাদের ফটো সেশন, ভালোই ঠান্ডা আছে জানেন, আর এই জলের ধারে একদম হাড় কাঁপানো ঠান্ডা লাগছিল, কিন্তু ফটো খারাপ আসবে সেই ভয়ে সুমন্ত এখন টুপি খুলে, জ্যাকেটের টুপি খুলে চুল ঠিক করছে। আর এখানে আমরা তিনজনে একটু ভালো করে ফটো তোলার ট্রাই করছি, নানা রকম পোজ ট্রাই করলাম কিন্তু খুব একটা কিছু ভালো আসলো না, বুঝলেন তো, কি আর করা যাবে, নেবেই পড়লাম। ঝর্ণাটা দেখে ফেরার পথে দেখি রাস্তার ডান দিকে কত হরিণ, দেখেছেন কত হরিণ, আবার যে ছবি তুলতে গেলাম দেখুন ছুটে পালাচ্ছে। ব্যাস আমরা ঝর্ণা দেখে ফিরে এসেছি, এবার আমরা এখানে ট্রাই করছি বারবিকিউ, লাইফে ফার্স্ট জানেন এই বারবিকিউ ট্রাই করছি, আর এই মেশিনটাও অপারেট করতে জানতাম না যে কিভাবে কি করতে হয়। এটা বারবিকিউ মেশিন, মেশিনটা এখানে ছিল, আর এটা গ্যাসে অপারেটেড হয়, তো একটা ছোট গ্যাস সিলিন্ডারও ওরা দিয়েছিল, কিন্তু জানতামই না তো যে মেশিনটা কি করে অপারেট করতে হয়। তারপর গুগলে সার্চ করে করে ইউটিউব ভিডিও দেখে দেখে মোটামুটি এটাকে অন করতে পেরেছি। এরপর সুমন্ত এখন এই চিকেনগুলো উল্টে পাল্টে দিয়ে এই বারবিকিউটা করছে। আর জানেন আমরা না ওখান থেকে চিকেন কিনে নিয়েছিলাম, কিন্তু কি হয়েছিল চিকেনগুলো ফ্রিজারে রেখেছিলাম আর আসার সময় নিতেই ভুলে গেছি। তারপর এখানটা তো একদম রিমোট এরিয়া, কাছাকাছির মধ্যে কোনো দোকানই নেই। আর আপনাদের তো আমি আগেও বলেছিলাম যে ছুটির দিনে, মানে যেটা পাবলিক হলিডে থাকে সেখানে সেদিন এখানকার সব দোকান বন্ধ থাকে, আজ তো গুড ফ্রাইডে ছিল তাই সব দোকান বন্ধ। তারপর অনেক খুঁজে খুঁজে বেশ কিছুটা দূরে, প্রায় 15 কিলোমিটার দূরে একটা দোকান সিট খোলা ছিল, সেখান থেকে গিয়ে ওরা এই চিকেনটা নিয়ে এসছে। এই যে এখানে অভিজিৎ আর জিতু ভাই, এবার এরা এখন তত্ত্বাবধান করছে এই চিকেনটার।
দেখে তো মনে হবে ভালোই হবে, কিন্তু ঠিক বলা যাচ্ছে না, প্রথমবার ট্রাই করা হচ্ছে তো। বারবিকিউ চিকেন রেডি, আর এখন আমরা সবাই মিলে বসেছি একটু গল্প করতে। এই দেখুন বারবিকিউ চিকেন খুব টেস্টি হয়েছিল জানেন, প্রথম দিনেই একদম মানে 100-এ 100 পেয়ে গেছি আমরা, নিজেরাই নিজেদের পিঠ চাপড়াচ্ছিলাম, এত ভালো টেস্ট হয়েছিল। আর দেখুন আমরা এখন একটু গল্প করছি আর সাথে হালকা ড্রিঙ্কসও নিয়ে নিচ্ছি। স্ন্যাক্সে বেশ অনেক কিছু টুকিটাকি ছিল, আমরা লেজ নিয়ে গেছিলাম, অনেক আরও বেশ কিছু চিপস নিয়েছিলাম, ওখানে আঙুরও নিয়েছি একটু, আর ওই যে মোমফালি পাওয়া যায় না মানে চিনেবাদাম, ওই চিনেবাদাম দিয়ে একটা চাটও বানিয়ে নিয়েছিলাম, চিনেবাদাম শসা টমেটো সব কিছু দিয়ে একটা চাটও বানিয়েছিলাম। এই এখন সবাই মিলে চিয়ার্স করে শুরু হচ্ছে আমাদের সন্ধেবেলার আড্ডা। আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিয়ার্স করছিলাম, আর দেখুন এরা দুজন, এই অভিজিৎ আর জিতু ভাই বসে বসে চিয়ার্স করছিল, তাই দাবি জানানো হলো যে না সবাইকেই দাঁড়িয়ে চিয়ার্স করতে হবে। যাই হোক, এসব হালকা ঠাট্টা ঠাট্টা হাসি মজায় ভালোই জমে উঠেছিল আমাদের সেই সন্ধেটা, আর সবাই মিলে গেছিলাম তো খুব মজা হচ্ছিল জানেন। এখন অনেক রাত জানেন, দেখুন কেমন সুন্দর একটা গোল চাঁদ উঠেছে, কেমন মায়াবী জ্যোৎস্না রাত নেমেছে এই মস্কোকাতে, কি সুন্দর কেমন এক অপার্থিব দৃশ্য। এখনো ভোর হতে অনেকটাই দেরি, এখন প্রায় 4টে বাজে, চারদিক একদম নিঝুম নিস্তব্ধ, আর এই গাছগুলোকে দেখুন, কে জানে এরা কত দীর্ঘ বছর ধরে কত কিছু সাক্ষী হয়ে এমনি দাঁড়িয়ে আছে। ভিতর থেকে চাঁদটাকে দেখে আমি আর থাকতে পারলাম না, তাই চলে এলাম একটু ভিডিও করতে। আর দেখুন এই চাঁদের আলোটায় এই লেকের জলে পড়ে কেমন রিফ্লেকশন হচ্ছে। পূর্ণিমা গতকাল ছিল, কিন্তু আজকেও একটা বেশ বড় গোল চাঁদ উঠেছে। বন্ধুরা, সকাল দেখে কিন্তু সবসময় বোঝা যায় না যে সারাটা দিন কেমনভাবে যাবে। শনিবারের সকালটা কিন্তু খুব সুন্দরভাবেই শুরু হয়েছিল, কিন্তু তারপর এমন একটা বড় অঘটন ঘটে গেল যে রবিবারের বদলে আমাদের শনিবার দিনই ফিরে আসতে হলো মিসেস আগাতে। কি ঘটলো সেটা আমি আপনাদের সাথে মুখোমুখি এসে বলছি। বন্ধুরা, আপনারা তো জানেন যে আমি মাঝখানে দুদিন কোনো ব্লগ দিতে পারিনি, আবার আমি গতকাল থেকে ব্লগ দিচ্ছি, তো গতকালের ব্লগটাও আমার মুসকুকার আগের যে ক্লিপগুলো তোলা ছিল সেগুলো দিয়ে ব্লগটা বানিয়েছিলাম, আর মুসকুকা পার্ট টুও আমি সেই দিনকার ফ্রাইডের সন্ধেবেলা আর স্যাটারডে সকালের যে ক্লিপিংসগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়েছিলাম। আজ কিন্তু সোমবার সন্ধেবেলা, শনিবার দিন সকালবেলা একটা খুব বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায় আমার। আমি রাস্তা দিয়ে জাস্ট হাঁটছিলাম, কেমন করে জানি না হঠাৎ করে পা মোচকে পড়ে যাই, এবং পা মোচকে পড়ে যাওয়ার পর আমি যখন ওঠার চেষ্টা করি তখন আমি দেখি যে আমি আর উঠতে পারছি না, আমার পায়ের যে গোড়ালিটা সেটা এরমভাবে বেঁকে, পাটা এরম বেঁকে গেছে এবং গোড়ালিটা বাইরের দিকে এরকম বেরিয়ে এসছে। আর আমি তখন সেই মুহূর্তে একা ছিলাম, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, রাস্তার পাশে বসে আছি। আমি তখন আমার বন্ধু বান্ধব যারা ছিল, আমার হাজব্যান্ড ছিল, ওদের সবাইকে কল করি। কল করার পর ওরা এসে দেখে যে আমাকে কোনোভাবেই ওরা দান করতে করাতে পারছে না, অসম্ভব পায় যন্ত্রণা। সাথে সাথে আমরা 911 কল করি। এখানে 911 সার্ভিস মানে হচ্ছে যে কোনো এমার্জেন্সির জন্য ক্যানাডা বা ইউএসএতে 911 কল করতে হয়। তো আমরা 911 কল করি এবং 911 থেকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এসে আমাকে ওখানকার কাছাকাছি হসপিটালে নিয়ে যায়। আর কাছাকাছি হসপিটালে নিয়ে যাওয়ার পর ওরা আমার এক্সরে করে এবং এক্সরে করে দেখে যে আমার যে অ্যাঙ্কল মানে আমার যে গোড়ালিটা সেটা পুরোটাই ভেঙে গেছে, 3টে টোটাল ফ্র্যাকচার হয়েছে, এবং যা কন্ডিশন তাতে অপারেশন করতে হবে। কিন্তু ওই জায়গাটা একদম একটা রিমোট এরিয়া ছিল, ওখানে কোনো অপারেশন করা সম্ভব ছিল না, তাই জন্য ওরা দাঁড়ান আপনাদের দেখাই, তাই জন্য ওরা এভাবে প্লাস্টার একটা করে দিয়েছে টেম্পোরারি। আমরা ব্যাক করে এসেছি মিসেস আগাতে, তারপর এখানে মিসেস আগাতে এসে আমরা আবার হসপিটালে যাই, এবং ডক্টর এখানেও দেখে বলেন যে হ্যাঁ অপারেশন করতে হবে। এই বৃহস্পতিবার মানে 13 তারিখ আমি অপারেশনের ডেট পেয়েছি। প্রচণ্ড ভেঙে পড়েছি, আমি বিছানা থেকে একদম উঠতে পারছি না, সম্পূর্ণ শয্যাশায়ী, এবং এইসব দেশে কোনো হেল্পের জন্য লোক পাওয়া যায় না। মানে ইন্ডিয়াতে যেমন ধরুন আপনি কাউকে একটু ডাকতে পারেন যে আপনাকে একটু সাহায্য করে দেবে বা রান্নার করে দেবে, সেই সুবিধাগুলো এখানে পাওয়া যায় না। আমাদের এখানে যে কতিপয় বন্ধু বান্ধব আছে তাদের সাহায্যে
আমরা কোনোভাবে ম্যানেজ করছি এবং তারা খুবই হেল্প করছে। তো এই হলো আমার সিচুয়েশন। চেষ্টা করছি আপনারা সবাই আশীর্বাদ করবেন, আপনারা সবাই একটু প্রার্থনা করবেন যেন আমি তাড়াতাড়ি এই ফেজটা কাটিয়ে উঠতে পারি। যেটা ডক্টর বলেছে, অপারেশনের পর মোটামুটি 6 সপ্তাহ আমাকে পুরোপুরি বিছানায় থাকতে হবে এবং এটা রিকভারিতে 6 সপ্তাহ মিনিমাম টাইম লাগবে। তো এটা এখন একটা লম্বা সফর, দীর্ঘ সফর, কিছু করার নেই। যখন ঘটনাটা ঘটে গেছে তখন আর তো কিছু করার নেই। তাহলে এটাই ছিল বন্ধুরা আজকের ভিডিও, আমি আর লম্বা করব না। এরপরের ভিডিওগুলোতে হয়তো আপনারা দেখবেন আমার স্ট্রাগল, আমার এই সময়টা কাটিয়ে ওঠার স্ট্রাগল। সবার জীবনে কিছু ভালো সময় এবং কিছু খারাপ সময় থাকে। তো আমি যখন ইউটিউবের চ্যানেলটা চালু করেছি, যেহেতু এটা আমার একটা রোজ নামচা, এটা আমার ডিজিটাল ডায়েরি, তাই আমার জীবনের ভালো মুহূর্তগুলোর সাথে সাথে খারাপ মুহূর্তগুলো আমি চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরতে। আমার যে মানে সবার যে উত্থান পতন দুটোই তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, জানি না আজকে শেষের দিকের ভিডিওটা হয়তো কোনো নেগেটিভিটি অনেকটা হয়ে গেল, কিন্তু আমার মনে হয় যে একটা ভিডিওতে, রোজ নামচার ভিডিওতে আমি যদি শুধুই ভালো জিনিস দেখাই তাহলে হয়তো একটা সত্যিকারের রোজ নামচা হয় না। তো যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।